তুমি ভালোবেসে তাকে পাওনি, কথাটা এমন না হয়ে বরং এত ভালোবাসার পরেও সে তোমায় হারিয়েছে এমন হওয়া উচিত। হারিয়ে ফেলার ফিলিংসটা বাজে, হাহাকারটা কাউকে বোঝানো যায় না, যে হারিয়ে গেছে তাকেও গিয়ে বলা যায় না তোমাকে দরকার, খুব দরকার। দিন শেষে পুরুষ ঘরে ফেরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে। আপনার কল্পনার থেকেও ভালো কিছু আল্লাহ আপনাকে দিবেন, শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার। কথার জবাব দিতে শক্তির প্রয়োজন পড়ে না, শক্তির প্রয়োজন পড়ে চুপ থাকতে। যে নারী অর্থ নয় সম্মান চায়, উপহার নয় সময় চায়, সেই নারী একজন বিশ্বস্ত প্রেমিকা। প্রচুর ভালোবাসার পর হেরে গিয়েছেন কখনো? বিয়ের আগে শুধু রূপ খুঁজেছেন, বিয়ের পর ব্যবহার খুঁজছেন কেন? রূপ নয়, ব্যবহার দেখে বিয়ে করুন। ছেলেদের কাঁদতে নেই, চোখ মুছে নতুন করে হাঁটতে হয়। ভালোবাসা তাকেই দাও যে তোমায় সবার সামনে ছোট করে না, বরং শ্রদ্ধা ও সম্মান দিয়ে তোমার মাথা উঁচু রাখে। তুমি হাজারটা ভুল করা সত্ত্বেও রাগারাগি ঝগড়া না করে বুঝিয়ে সেটা সলভ করে নেয়। ভালোবাসা তাকেই দাও যে তোমাকে পেয়ে দ্বিতীয় কারো কথা মাথায় আনে না। আমি চাই না আমাদের মধ্যে প্রেম হোক, কারণ প্রেম মানেই তো বিচ্ছেদ। আমি চাই আমাদের মধ্যে ভালোবাসা হোক, যার শেষ অধ্যায় নেই। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে ফেলা মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলে ডাকি। শুধুমাত্র ছেলে হয়ে জন্ম নিলেই পুরুষ হওয়া যায় না, সত্যিকারের পুরুষ তো তারাই যারা মেয়েদেরকে সম্মান করতে জানে।